বাংলায় আমার সর্ষে, ইলিশ, চিংড়ি, কচি লাউ, কিন্তু চিংড়িও নেই, কচি লাউও নেই, কিন্তু ইলিশ আছে যেহেতু, তাই সর্ষে ইলিশও হবে, আবার ইলিশ ভাজাও হবে। আজকে একদম গোটা ইলিশ নিয়ে এসেছে বরমশাই, বর্ষার দিন ইলিশ না হলে চলে। আর বাজারঘাট দেখিয়ে দিই, এখানে রয়েছে ঝিঙে, এখানে কুদরি রয়েছে, এটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে হেভি লাগে, চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে বলে আনতে বারণ করেছি, লেবু রয়েছে, পটল রয়েছে, এখানে আদা রসুন, বেগুন, কুমড়ো, ডিম রয়েছে, চাট মশলা, বিট নুন, এমনি লবণ, আর হচ্ছে গিয়ে এটা চাল, চাল অল্প পরিমাণে আনা হয়েছে, কারণ মাঝে মধ্যে চেঞ্জ করে করে খাওয়া হয়, কখনো বাঁশকাঠি, কখনো মিনিকিট, এইরকম। তো এই ছিল আজকের বাজার, তো চল দিনটাকে শুরু করা যাক। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে পরোটা আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি। ফ্রিজে কদিন ধরে কুমড়োটা ছিল, নষ্ট হচ্ছে, তো সবসময় আলু আলুই খাওয়া হয়, তাই কুমড়ো দিয়ে আলু দিয়ে একেবারে নিরামিষ তরকারি বানিয়েছি। রুটি ছাড়া এরকম পরোটা লুচি যাই বানিয়ে দাও, বর কিন্তু একদম সোনামুখ করে খেয়ে নেবে, শুধু রুটি খেতেই ওর সমস্যা, নাকি গলায় আটকিয়ে যায়, কি এক্সকিউজ বলো। ফাইনালি আজকে বাড়ির পুরো জলা জঙ্গল পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, এতদিন দেখছিলে পুরো ঘাস আগাছা জমি, কি অবস্থা ছিল। আর কালকে থেকে কাজ হচ্ছে, আজকেও কাজ হয়, এই মাত্র গেল, এখন দুপুর হয়ে গিয়েছে। দেখো এই ঘাট দিয়ে যা যা গাছ ছিল সব কিছু তুলে দিয়েছে, শুধু এই তুলসী গাছটা রয়েছে। তোমরা সবাই বলো যে তোমাদের ঘর মানে বাড়ির ভিতরটা এতটা জায়গা, তোমরা গাছপালা লাগাও না কেন, তো এবারেই গাছপালা লাগাবো। আর সুপুরিগুলো মানে পেকে গিয়েছে, দেখো ওই যে দেখো সুপুরি সব পেকে গিয়েছে, দেখেছো, ওদিকে একটা চার, পাঁচ, ছয়, সাতটা হচ্ছে, সাতটা সুপুরি গাছ রয়েছে, সুপুরি বলারে আসছে, আমাদের সময় হচ্ছে না বিক্রি করে। তারপর এদিক দিয়ে আসে, এই জায়গাটা দেখো পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এই বর্ষার ওয়েদার তো এইমাত্র বৃষ্টি হলো, আবার যেই কি সেই হয়ে যাবে। বেগুন গাছটা কি বেগুন গাছটা, বেগুন গাছ আর বেগুন হবে, এই যে দেখো ফুল এসছে, দেখো এটা মরতে মরতে হচ্ছে, বেঁচে গিয়েছে, এই জায়গাটা দেখো একদম পুরো সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আসে পাঁচিলটা দেওয়ার জন্য না জায়গাটা অনেকটা কম কম লাগে, কিন্তু এই জায়গাটা এখন গাছপালা নেই বলে অনেকটা বেশি বেশি লাগছে, তা সামনেটাও দেখো একদম পরিষ্কার করে দিয়েছে। এখানটা এতদিনের কাতটা তো রাখা ছিল, এখন পুরো গাছপালা সব কিছু তুলে একদম পুরো ড্রোন দিয়ে পরিষ্কার করা হয়েছে। ঝড় বৃষ্টি এইসবের কারণে না পেপারের অবস্থা দেখো কি হয়েছে, বাইকগুলো অযথা ভেজে আর রোদ্দুরে মানে একদম খারাপ হয়ে যায়, দুটো বাইক থাকে, তো এই জায়গাটা একটা বাঁশ দিয়ে একটা টিন শেড করে দেওয়া হবে, পুজোর আগে আগেই করা হবে, তো এক এক করে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, পুজোর আগে একদম সব কিছু নতুন নতুন হবে। আর আমাদের এই যে এটা দেওয়ার কারণ হচ্ছে বিড়ালের জন্য, মানে বিড়ালের এত খারাপ না কি বলবো, আর বিড়ালে এটা যদি খাওয়া হয়ে যায় খুব মানে একটা খারাপ না। তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ইলিশ মাছ আনলেই অন্য কোনো রেসিপি আমাদের বাড়ি হয় না, সেটা হচ্ছে ইলিশ ভাপাটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা রয়েছে দুজনের জন্য ইলিশ ভাজা, কড়াইয়ের মধ্যে রেখেছি ভেজে, খাওয়ার আগে তখন আবার গরম করে নেব। এদিকে ভাত হচ্ছে, একটা জিনিস বানাবো যেটা প্রবীর এনেছে, কুদরি, যার জন্য এই যে চিংড়ি মাছ বার করে রেখেছি, কুদরি আলু চিংড়ি মাছ ভাজা হবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। কি গো আমার পার্সেল চলে আসলো নাকি, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কি এটা কি, তো পার্সেল লিখি বলে এটার মধ্যে কি আছে সেটা তোমাকেও বলবো, আর খুলেও দেখাবো, চলো। আরে তুমি খুলে ফেললে নাকি, হ্যাঁ খুলেই ফেলে দিলাম, ভিডিও করব না, এই তো ভিডিও করো, এই যে খুলে খুলে পড়ছে কেন আবার, এটা হচ্ছে অর্ডার করেছিলাম যেটা কি না গ্রিন অ্যারো ওয়্যারলেস মাইক, এটার খুব দরকার ছিল, প্যাকেজিংটা ভীষণ সুন্দর, এটা হচ্ছে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে, আর এই যে জিনিসটা রয়েছে, সো এক্সাইটেড, যখন মানে দরকারি জিনিস নিজের টাকায় কিনতে পারি না তখন সেরকম আনন্দ আর কি বলবো সীমা থাকে না, খুবই দরকার ছিল। তোমরা দেখো যখন আউটডোরে ভিডিওগুলো করি বাইরে লোকজন থাকে তখন না কথাগুলো ভালোভাবে স্পষ্ট শোনা যায় না, বা যখন প্রচন্ড নয়েজ হয়, হ্যাঁ প্রমোশনাল শ্যুটগুলো করি তখনও ভয়েসটা ক্লিয়ার থাকার দরকার, যেটা ফোনে আলাদা করে আমার মাইক নেই, তো সেই জন্য গ্রিন অ্যারোটা অর্ডার করা, অনেককে দেখেছি আমি এটা অর্ডার করতে। তো এই যে জিনিসটা ওয়্যারলেস মাইক এইভাবে থাকে না, তোমরাও দেখেছো নিশ্চয়ই যারা ভিডিও বানায়, তো দুটো রয়েছে দুজনের জন্য, আমার আর প্রবীরের জন্য, বা আদার্স মানুষজন থাকলে তাদের কাছেও এটা আমি দিতে পারবো। আর এটা হচ্ছে কি ওই মানে কি বলো ওয়্যারলেসের জন্য ফোনে এটা জ্যাকটা লাগাতে হবে, ঠিক আছে, বক্সটা কিন্তু খুব সুন্দর, একদম ইয়ারপডের বক্সের মতো, তো আইফোনের সাথে এটাকে অ্যাডজাস্ট করা যাবে, আবার হচ্ছে এই যে এই ম্যানুয়াল বুকটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে, আবার অ্যান্ড্রয়েডে করা যাবে, আবার ক্যামেরাতেও করা যাবে না, খুব সুন্দর প্যাকেজিং দেখো কত সুন্দর করে দিয়েছে, এই যে এটা একটা কেবল দিয়েছে এটা ক্যামেরার জন্য, আর এটা হচ্ছে আইফোনের যে ওই কনভার্টার, এই যে ফোনের মধ্যে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবার হয়তো কিছু অন ফন করতে আমি জানি না, তো
তো সেই সিস্টেমগুলো বরমশে একটু দেখিয়ে দিক, দেন ভয়েস অনেক সুন্দর হবে। এরপর থেকে যে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আশা করি, মানে শুনতে পারবে, সেটা অনেক ক্লিয়ার ভয়েস হবে। আর এটার দাম নিয়েছে কত? ওই 2,500 টাকার মধ্যে। এটার দাম ছিল হ্যাঁ 2,299 টাকা, ঠিক আছে। এটা অ্যামাজন থেকে নিয়েছি, আউট অফ স্টক হয়ে যাচ্ছিল, একটাই ছিল, তো একটাই আমরা পারচেস করে নিয়েছি। এগুলো আরও ভালো ভালো কোম্পানি হয়, রোডের হয়, তারপর ডিজিটেক না ডিজিআই কি সবের হয়, সেগুলো ভালো, অনেক দাম। ডিজিআইটা অনেক দাম না, রোডেরটা তো বেস্ট, ওগুলো এরকম 27,000-28,000 টাকা দাম। তো ওগুলো একদমই প্রফেশনাল, তো আমি তো আস্তে আস্তে স্টার্ট করছি, তো এই জিনিসটা এটা দিয়ে প্রথমে কাজ চলুক, তারপরে হবে। তো আস্তে আস্তে আমার এরকম, যেহেতু আমার প্রফেশনটাই ভিডিও করা নিয়ে, তো ক্যামেরা হলো, আইফোন হলো, লাইট সেটআপ, ট্রাইপড, এবার দেখো আস্তে আস্তে মানে স্পিকার, মাইক, যা যা দরকার আস্তে আস্তে চলে আসছে তোমার। যেমন ধরো ওই ল্যাপটপের ওই কুলার, তারপর মাউস, ওগুলো পুরো আস্তে আস্তে কিনে দিয়েছে, তো আস্তে আস্তে কিন্তু সেটআপ আমার তৈরি হয়ে যাচ্ছে। আশা করি এগুলো সবটাই তোমাদের জন্য, কারণ তোমাদের ভালোবাসা পাই বলেই আমি আরো ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হই, তো সেই কারণেই এক এক করে সেটআপ তৈরি হচ্ছে। তো কেমন লাগলো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছ ভাজা, সাথে আবার তেলও রয়েছে, জবাব নেই, খাওয়ার রিভিউ হয় না আলাদা করে। আর আজকে রান্নাবান্না, এই যে ভাত রয়েছে, কুদরি আলু চিংড়ি মাছ ভাজা, এখানে ইলিশ ভাপা রয়েছে, আর এই এক পিস মাছ ভাজা রয়েছে, আর প্রবীর খাচ্ছে এক পিস। বরের জন্য বরাদ্দ থাকে একটা দাগার পিস আর একটা মাথা, কারণ মাথা আমি যেহেতু খাই না, আমি তো লেজটা নিয়ে নিয়েছি। ভালো হয়েছে? মানে কোনো কথা হবে না না আজকে, জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা আজকে লাঞ্চে কে কি খাচ্ছ? প্রত্যেকবার ওই বাড়িতে অনেকটা আনন্দ নিয়ে গেলেও আজকে দিনটা অনেকটাই মনে দাগ কেটে যায়। 2017 সালে দাদু এই দিনেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, অনেকটা বছর পার হয়ে গিয়েছে, আজ 2024, তবুও যেন দাদু আমাদের সাথে সব সময় আছে, দাদুর আশীর্বাদ, দাদুর ভালোবাসা সব সময় আমাদের সাথে আছে। তো আজকে বড় পিসিরা এসেছে, আর বাবা দেখো দাদুর প্রত্যেকটা ছবিতে কত সুন্দর করে মালা দিয়ে নিজে হাতে পুরো জিনিসটা সাজিয়েছে। শুধু একটাই কথা বলার, দাদু তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমরাও দাদুর জন্য প্রে করো, দাদু যেন যেখানেই আছে ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় আমাদের সাথে। এই বাড়িতে চলে এসেছি, আর এই যে টোনো পিসিকে আগে দেবো, কারণ টোনো পিসি আগের দিন ছিল না, আজকে বড়মণি আর বড় পিসা এসেছি, কিন্তু বড় পিসা গিয়েছে আমাদের ওই পাড়ায়, বড় পিসা আসুক। থাম্মি থাম্মি তো খাবে না, তাও থাম্মিকে দিচ্ছি। কি কুলফি? ও টোনো পিসিকেও সবাই চিনে গিয়েছে, ভালো মানে এটা দেখো পুজোর গিফট। আচ্ছা থ্যাংক ইউ। যদি বড় ছোট হয় তোমার যে এর থেকে নিয়েছি, বুঝছো, পাঞ্জাবি অনেকে বসিয়াটা আছে, বসিয়াটা তুমি চেঞ্জ করতে পারো, মনে হচ্ছে তোমারটা একটু বড় হবে, তাড়াতাড়ি করে অনেকগুলো একসাথে নিয়েছি তো কি বলে মাসলিন জামদানি যেটা হয় না, এটা আমি কিনবো কিনবো ভাবছিলাম, আর কি ভালো কোইন্সিডেন্ট, দেখো বড়মণি আমাকে দিয়ে দিয়েছে, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বড়মণির তো সেই অ্যানিভার্সারি শাড়িটা কিন্তু আমি তোমার বার্থডেতে পরেছিলাম, রানি কালার, এটাও সুন্দর দেখতে, ওটা অন্য রানি কালার, এটা এটা খুব সুন্দর দেখতে, আমি তোমাদেরকে পরে ভালো করে আবার দেখাবো। এগুলো আবার এটা আমাদের জন্য, মানে বাপরে, মানে পুজোর বাজার, ওয়াও, এটা পিওর সিল্ক তাই না? বাহ, তোমার এই কালারটা ছিল না, তখন খুলে দেখালে হবে। বাহ, আমার খুব প্রিয় এই কালার, খুব সুন্দর, ইন্ডিকো কালার, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি হোয়াইট ব্লাউজ দিয়ে পরবে, দারুণ লাগবে। এই যেটা হচ্ছে ঠাম্মির শাড়ি, বড়মণি ঠাম্মিকে এটা গিফট করেছে, হ্যাঁ এইভাবেই খোলে, তাঁতের একদম পিওর, মানে পাটটাও রয়েছে পুরো সুতির পাড়ের মধ্যে। আর ওইটা দেখিয়ে দাও, ওইটা হচ্ছে ঠাম্মির নাতির শ্বশুর বাড়ির থেকে, এটাও খুব সুন্দর, একদম কটনের মধ্যে, এটাও একদম ডিফারেন্ট,
ঠাম্মির দুটো শাড়ি, আর টোনো পিসি তোমারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ধনেখালি তাঁত বললে, নিচের দিকটা বোধ হয় এইটা পড়বে না, খুব সুন্দর অল ওভার এরকম কাজ করা, সবার শাড়ি হয়ে গিয়েছে। হ্যাঁ খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। বাড়ি এসে তোমাদেরকে একটু দেখাই ভালো করে, পিসিমণির কাছ থেকে পেয়েছি পুজোর গিফট, সত্যি শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম পুরো ট্রান্সপারেন্ট। এই শাড়ি আমি দোকানে দেখেছিলাম বাট নেওয়া হয়নি, ফাইনালি পিসিমণি আমাকে দিয়ে দিল। এই যে ব্লাউজ পিসটা কিন্তু এইটা, আমি পুরো বেশি খুলছি না, যখন ব্লাউজ ব্লাউজ বানাতে দেবো তখন তোমাদেরকে খুলে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আর একটু খুলবো, এই দেখো ভিতরের বডির কাজটা হচ্ছে এইরকম, বডিটা এরকম যাচ্ছে, ঠিক আছে, পাটটা তো ওই রকম রয়েছে, কালারটাও খুব মিষ্টি কালার, রানী কালার পরলে না খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে এটাকে পরে ভাঁজ করি, কিন্তু বরমশের এটা মনে হয় একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা 42, আবার চেঞ্জ নাও করতে হতে পারে, তুমি একবার পরে দেখতে পারো, 42 মনে হচ্ছে হয়ে যাবে, এখন হয়ে যাবে, তো একটু ট্রাই করবে, ও যদি ফিটিংসে ঠিকঠাক থাকে, নাহলে পিসমণি বলেছে পাঞ্জাবি মিউজিয়াম থেকে চেঞ্জ করা যাবে, যদি হয়ে যায় তো খুব সুন্দর, কারণ তোমার এরকম এটাকে বাটিক বলে, মেবি বাটিকের এই জিনিসটা ছিল না, তো আশা করি ভালো লাগবে। তো আমি একবার খুলে দেখাই, এটা হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, তো বর যতক্ষণ বলছে হয়ে যাবে তাহলে আশা করি হয়ে যাবে, খুব ভালো গো। সো এই যে যেদিন আমরা পুজোয় পরবো না একসাথে পরবো পিসমণির তোয়াটা, এই যে ইনি পরেও নিয়েছে একেবারে রাত দুপুরে, একদম পারফেক্ট হয়েছে, তো তাহলে আর চেঞ্জের কোনো ঝামেলা থাকলো না, পরেও কিন্তু ভালো লাগছে, কারণ তুমি এটা মনে হয় ফার্স্ট টাইম পরলে, এই প্রিন্টটা, হ্যাঁ ফার্স্ট টাইম পরলে ভালো লাগছে, তো একদম বেশ আরামদায়ক। কিন্তু দেখো নিচে হাফ প্যান্ট দেখো, এই যে হাফ প্যান্ট, হাফ প্যান্টের সাথে পাঞ্জাবি পরে ট্রায়াল দিচ্ছে, ঠিক আছে ভালোই লাগছে, তোমরাও বন্ধুরা জানিও কেমন লাগে। গুড নাইট।